মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাঁদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। তিন পুরুষ পূর্বে তাঁর পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন, সেই থেকেই তাঁরা দেশ ছাড়া। সন্ধ্যের পরে তাঁর বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এই কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যের পরে আমি মিস্টার সিং এর বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন, দুপেয়ালা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি। মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি না আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূত টুত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদাদার জীবনের ঘটনা। যদি এই ঘটনা না ঘটত আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম, লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। কিরকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বইমাত্র ভাই। তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিং এর দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ একদম। এবার কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া হয়। সে কথা যাকগে, আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত সিং তাঁর অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম, সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল। আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে ফুর্তি করতে। তার দু একজন বন্ধু সেখানে ছিল, তাদের সঙ্গের নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাতে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন। বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গেছে। যে সময় কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না, মাঝের শাখাটিতে ওই হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল। তাতে যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির ওপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানেই বালিতে শুইয়ে রেখে চলে গেলেন। বলাই বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে
ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আসেন। ঠাকুরদাদা বললেন, ওদিকে কি দেখছ চে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললে। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালির চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হল ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাতে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী এই ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময়। এরপরে আরো বছর তিনেক কেটে গেল। ত্রিশ্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারা নিপট, অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে প্রায় চারিদিক থেকে ঘিরে ধরেছে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুরদাদা আগের ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন। গভীর রাতে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনের বেলা, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। তা সব ঠিকঠাক হলো, কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করল রাতে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন সে ব্যাপারে তারা স্পষ্ট করে কিছুই বলল না, শুধু বলল জায়গাটা ভালো নয়। ভাইজি নামে একজন বৃদ্ধ ভীল আমাদের প্রজা ছিল, সে বলল কোটা দরবারের নিমক মহলের ইজারাদার এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে। সেই বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইল খানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় সে দেখেছে হ্রদের ওপর আকাশ হঠাৎ গভীর রাতে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল, কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের ওপর রাতে হ্রদের ধারে কেউ যায় না, অনেক দিন থেকে স্থানীয় লোকদের মধ্যে ভয় রয়েছে। একবার এক রাখাল হ্রদের ধারে রাত কাটিয়েছিল, সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমাকের গোদামের কাছে পাইচারি করতে দেখা যায়। আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শোনবার লোক ছিলেন না, তিনি বুঝতেন ফুর্তি শিকার হল্লা হইচই। লোকটাও ছিলেন দুঃসাহসী ও একগুমে ধরনের, ভাই তিনি যাবেনই ঠিক করলেন আর কি। বৃদ্ধ ভীল তাকে বলল, হজুর হাঁসের দল যদি জলে নামে তবে সে রাতে কোনো ভয় নেই জানবেন। কাকুরদাদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে, কে জানে হুজুর, আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারবো না। তুই সঙ্গে থাক না, বকশিস দেব, বললেন আমার ঠাকুরদা। মাপ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও না, রাত কাটাবে কে নাহারা নিপাটের ধারে?
প্রাণের ভয় নেই, আমরা ভিল, বাঘের ভয় রাখি না। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হজুর হজুর বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই। আমার ঠাকুরদাদা নাহারা হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে ৪০ মাইল দূরে। তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে ৭-৮ মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে একেবারে চকচক করছে, জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে, এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল খাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন ওই জলের ধারেই, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল তাকে না টের পায়। সন্ধ্যে নেমে গেল, রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গেছে অনেকক্ষণ, সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙিয়ে, কৃষ্ণপক্ষের আধার রাত। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল, তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে ২০০ গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি, এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাতে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, বা আরো হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিচ্ছু নেই, এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞানহারা হবার বা চোখে অত ভুল দেখবার কি কারণ আছে এখনই? তারপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে মিস্টার ব্যানার্জি, কিন্তু এই গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, আমাদের বংশের ঘটনা, কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক 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 বড়। হাঁসের মতো তাদের চালচলন নয়। তারপরেই মনে হল সেগুলো হাঁসই নয় আদপে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারি ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। আরক ওইটুকু খেয়েই আজ আবার একই দশা। পরক্ষণে সেই জীবগুলি জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্না রাতে বিস্মিত ভীতচকিত দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। সাদা তাদের পোশাক, জ্যোৎস্না পরে চিকচিক করছে, তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে,
রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগল। তারপর কতক্ষণ পরে, সেটাও বেশি ঠাকুর দাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুর দাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর। আমার ঠাকুর দাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরোকের নেশা ছুটে গেছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভাইজি তাকে বলল, হজর হাঁস নেমেছিল কাল। ঠাকুর দাদা মিথ্যে কথা বললেন, হাঁস নাকি নেমেছিল কিন্তু তিনি একটাও মারতে পারেননি। এবার কেন মিথ্যে বললেন শুনুন। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে ওই রাতে। ভাইজিকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয়। কিন্তু সেই রাতে বুনো বালি হাঁসের দল নামল হ্রদের জলে, আসল হাঁসের দল। পরপর কয়েক রাত শুধু বন্য হংসের দল নামে আর খেলা করে। আমার ঠাকুর দাদা ঝুপড়ির মধ্যে শুয়ে শুয়ে চেয়ে থাকেন, বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আর একদিন শেষ রাতে জ্যোৎস্নায় বন্য হাঁসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। বন্য রাজহাঁসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নার আলোয় ঠাকুর দাদার মুগ্ধ দৃষ্টির সামনে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিন্তু জ্যোৎস্না আছে। আমার ঠাকুর দাদা কি ভেবে আরোকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি না, ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চলে গেলেন। বোধহয় ওদের কাউকে ধরতে গিয়েছিলেন। অমনি ত্রস্ত বন্য হাঁসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল, এবং পরক্ষণে শেষ রাতের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হয়ে গেল। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুর দাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের দ্বারের বালির চড়ায় লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে একজন জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভাইজি ঘাড় নেড়ে বলেছিল, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এই গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর প্রায় 10 বছর আগে তার মোটেই ভালো অবস্থা আসেনি। বদ্ধ
উন্মাদ অবস্থায়। তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা, তবে তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না। আজ 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুর দাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা, বন্য হাঁসকে ভেবেছেন আকাশ করি। আবার কেউ বলে না, আকাশ পড়ি দেখলেই লোকে পাগল হয়, সেই বৃদ্ধ ভিল ভাইজি ও তো সেই কথাই বলতো, হাসির দল যেদিন না নামে সেদিন বড় হয়।